ব্রেকিং নিউজ, আল আকসায় হামলার জবাবে ইসরায়েলি বৃষ্টির মতো রকেট হামলা শুরু করেছে লেবানন। মসজিদুল আল আকসায় ইবাদতরত মুসল্লিদের উপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত 34টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সরকারি টিভি চ্যানেল KAN জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার উপর এসব রকেট আঘাত হানে, ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরায়েল অভিমুখী 34টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, মাত্র 5টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নিচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে। লেবাননের কোনো গ্রুপ ইসরায়েলের রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে 34টি রকেট ছোড়ার ঘটনায় 2006 সালের লেবানন ইসরায়েল যুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। লেবানন থেকে রকেট হামলার জন্য গাজার শাসনদল হামাসকে দায়ী করেছে ইসরায়েল। এই সপ্তাহে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর বারবার ইসরায়েলি হামলার ফলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। লেবানন থেকে এভাবে রকেট হামলা থামাতে সব ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করার কিছুক্ষণ আগে গাজার প্রধান সশস্ত্র দলগুলোর সমন্বয়ে গঠিত জয়েন্ট অপারেশন রুম থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসার ভেতর হামলার ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সৈন্যরা মুসল্লিদের মারধর করছিল, তখন নারী ও শিশুরা পেছন থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। এদিকে ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার গভীর রাত থেকে দ্য স্ট্রং হ্যান্ড নামে ওই অভিযান শুরু করেছে। হামলার পর গাজা জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজার অন্তত 5টি স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এগুলো হলো উত্তর গাজার বেইত হেনন কৃষি খামার, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল জাইতুন এলাকার পূর্ব দিকের কৃষি খামার ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকের একটি এলাকা।